হাই, আজকে আমরা আলোচনা করব অ্যাডিশন অ্যান্ড সাবট্রিকশন ফর্মুলা নিয়ে। এখন ওকে কেন্দ্র করে যদি এখন ওএ একটি রেখা যদি রোটেট করাই, কোনো এক সময় যদি এখানে অবস্থান করে ওবি, কোনো এক সময় যদি এখানে অবস্থান করে ওসি, এখন এর উপর যদি একটা আমি লম্ব অঙ্কন করি, এরপর আর একটি লম্ব অঙ্কন করলাম, এর উপর আর একটি লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে। এখানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এখানে কমসে কম নাম দিয়ে দিচ্ছি, এটার নাম দিয়ে দিই আমি পি। এটা যদি কিউ, এটা যদি এম, এটা যদি এন, এখন এটা যদি আমি যোগ করি, দেখো যোগ করার ফলে এটার নাম যদি আর দিয়ে দিই, দেখো এটা এখানে যদি এটা এ কোণ উৎপন্ন করে, এটা যদি বি কোণ উৎপন্ন করে, তাহলে টোটালটা উৎপন্ন করছে এ প্লাস বি। এখন এই বড় ত্রিভুজ পিওএন এই ত্রিভুজটার আমি যদি সাইন নিই, সাইন অফ এ প্লাস বি থিটা, তাহলে এ প্লাস বি হবে গোটাটার জন্য। তাহলে এর সাইন নিলে কি হবে, লম্ব বায়ু ত্রিভুজ, তাহলে লম্বের কি পিএন, পিএন হলো লম্ব, লম্ব বায়ু ত্রিভুজ পিও। এখন আমরা পিএনটাকে ভেঙে লিখতে পারি পি আর প্লাস আর এন, পি আর প্লাস আর এন, পি আর প্লাস আর এন বাই পিও। এখন আমরা যদি এটাকে ভেঙে লিখি পি আর বাই পিও প্লাস আর এন বাই পিও, এখন পি আর, দেখো পি আর আর ও পি ও, পি আর ও পি আর আর পি ও, দেখো ত্রিভুজের কোনো কিছুই এটা বাঁধছে না, না লম্ব বাঁধছে, না অতিভুজ, না ভূমি, কিছুই বাঁধছে না। তো সুতরাং আচ্ছা, আর এনের জায়গায় আমরা কিউ এম লিখতে পারি, আর এনের জায়গায় কিউ এম লিখতে পারি, তো সমান তাহলে পি আর বাই পি ও প্লাস আর এন এর জায়গায় কিউ এম বাই পি ও লিখতে পারলাম। আচ্ছা, এখন যদি পি আর এর পি কিউ দ্বারা উভয় পক্ষে ভাগ করি, পি কিউ বাই পি কিউ ইন্টু পি কিউ বাই পিও, দেখো পিকিউ পিকিউ কেটে যাবে, পি আর বাই পিউই দা আসবে, ঠিক আছে। তাহলে কি পি আর, পি আর বাই পিকিউ, পি আর, পি আর বাই পিকিউ। আচ্ছা, এখানে যদি এটা এ কোণ উৎপন্ন করে, এখানে তাহলে এটা কী কোণ উৎপন্ন করছে, এ কোণ উৎপন্ন করছে, তাহলে পি আর, পি আর বাই পিকিউ। আচ্ছা, এই ত্রিভুজটার এই কোণের সাপেক্ষে, এটা এ কোণের সাপেক্ষে পি আর হলো আমার তাহলে ভূমি, আর পি কিউ হলো অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে কি ভূমি বাই অতিভুজ আমরা কী জেনেছি, কস থিটা, তাহলে এখানে কি হবে কস এ। ভালো করে লক্ষ্য করো, কস এ। এবার দেখো পি কিউ, পি কিউ বাই পি ও, তাহলে এই গোটা ত্রিভুজটার ক্ষেত্রে পি ও বাই কিউ, পি ও কিউ এই ত্রিভুজটার ক্ষেত্রে, তাহলে দেখো পি কিউ বাই পি ও, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ, এখানে এটা কোন বি কোণের সাপেক্ষে, তাহলে ভূমি বাই অতিভুজ পি ও কি পি কিউ, এটা তো লম্ব, লম্ব বাই পি ও অতিভুজ, তাহলে কি হয় সাইন বি। আচ্ছা, প্লাস
কিউএম, আচ্ছা একে আমি যদি ও ও কিউ দ্বারা যদি ভাগ করি, ও কিউ দ্বারা যদি ভাগ করি, কিউএম বাই ও কিউ ইন্টু ও কিউ বাই পিও, দেখো আগের লাইনটার সাথে তুলনা করে ও কিউ, ও কিউ কেটে গেলো, তাহলে কিউ এম বাই পি ও রয়ে গেল, প্লাস তাহলে কিউ এম বাই ও ও কিউ, কিউ এম, কিউ এম বাই ও কিউ, তাহলে লম্ব এই ত্রিভুজটার ক্ষেত্রে, তাহলে কিউ এম হচ্ছে আমার লম্ব, কিউ এম হচ্ছে লম্ব, ও কিউ হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ এখানে কোণ এ, লম্ব বাই অতিভুজ তাহলে সাইন এ ইন্টু ও কিউ, ও কিউ, ও কিউ বাই, ও কিউ বাই পি ও, ও কিউ বাই পি ও, দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে, এই ত্রিভুজটার ক্ষেত্রে কোন বি কোণের সাপেক্ষে ও কিউ, ও কিউ, ও কিউ, ও কিউ, ও এটা ও পি, এটা ও কিউ, ও কিউ হলো আমার ভূমি, আর পি ও, পি ও অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে কি আমরা জানি ভূমি বাই অতিভুজ সমান কস বি, কারণ এই কোণটার সাপেক্ষে, তাহলে আমরা যদি এটাকে ঘুরে লিখি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, দেখো আমরা তাহলে সাইন এ প্লাস বি সমান এটা কী লিখ পেলাম, সাইন এ প্লাস বি সমান এটা পেলাম সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আচ্ছা এখন যদি এটার যদি শুধু আমরা সাইন এ মাইনাস বি একইভাবে তাহলে প্রমাণ করা যায়, সাইন এ কস বি শুধু চেঞ্জ হয়ে যাবে মাইনাস মাইনাস কস এ সাইন বি, একইভাবে কস অফ এ প্লাস বি কে আমরা প্রমাণ করতে পারবো, একইভাবে এই যেমন করে করলাম একইভাবে আমরা প্রমাণ করতে পারবো কস এ কস বি প্লাস থাকলে এখানে মাইনাস হবে মাইনাস সাইন এ কস বি, কস বি নয় দেখো এখানে শুধু কস হবে, কস এ কস বি এখানে হবে সাইন এ সাইন বি, এটাই হলো আমি যেমন বললাম যে কস এ কস মানে কস বি না, কস এ কস বি সাইন এ সাইন বি, এখানে শুধু চেঞ্জ হচ্ছিলো কস এ সাইন বি সাইন এ কস বি, এখানে সবই কস থাকছে কস এ কস বি সাইন এ সাইন বি হয়েছে, একইভাবে কস অফ এ মাইনাস বি ইকুয়াল টু কস এ কস বি, কস এ কস বি শুধু চিহ্ন প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, সেই একই ব্যাপার আগে যেমন আমরা কস কস সাইন নিচ্ছিলাম কস সাইন নিচ্ছিলাম, এখানে শুধু সাইনই থাকবে একই সাইনে সাইন বি। তাহলে আমরা সাইন এ প্লাস বি এর ক্ষেত্রে কী জানলাম, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন অফ এ মাইনাস বি এর কী জানলাম, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, কস অফ এ প্লাস বি সম্বন্ধে কী জানলাম, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কস অফ এ মাইনাস বি সম্বন্ধে কী জানলাম, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এরপরে আসবো আমরা ট্যানের কিছু সূত্রাবলী, সেটা পার্ট টু হিসেবে বিভক্ত করলাম, এখন এ পর্যন্তই।